চ্যানেল তো খুললাম দ্য ফাত্রে আমি আনলিমিটেড, তো তার জন্য তোমাকে এই চ্যানেলটা ভাইরাল করতে হলে তো আমার স্ক্রিপ্ট লাগবে। ক্যামেরা কিনলাম এত টাকা দিয়া, মাইক কিনলাম, স্ক্রিপ্টও পাই না আর মানুষও পাই না ভিডিও করার, কী করুম ক? যা বাংলাদেশে থাকবো না, উগান্ডায় যাবো। গা উগান্ডায় কালা কালা মানুষ সব, আমিও তো নিজেই তো কালা, উগান্ডার কালা স্ক্রিপ্ট সাদা স্ক্রিপ্ট সব মানায় দেবো, ঠিক আছে সমস্যা নাই। দেখি তাও বাংলাদেশে দেখি দু একটা স্ক্রিপ্ট টিস্ক্রিপ্ট পায় কি না, লোক টোক পায় কি না, দেখি বাংলাদেশে নাকি খুব ট্যালেন্টেড মানুষ আছে। তুই যা কেমনি মামা? আর বুঝিস না, আমি তো মনে করছি উগান্ডা প্রতিবাসী, খালি উগান্ডার মতো খালি ঘুরি ফিরে খেলি, মানুষের করে খালি স্ক্রিপ্ট দিই, ভালো মতো স্ক্রিপ্ট কি স্ক্রিপ্ট দেশ তুই মানুষের। আরে মামা ফোন কথা কইস না, দুঃখের কথা কেমনে কম মামা, ঠিক আছে একটা স্ক্রিপ্ট খুলছি মামা, একটা চ্যানেল খুলছি দা ফাত্রে আমি আনলিমিটেড, ঠিক আছে মামা, ক্যামেরা কিনলাম, মাইক কিনলাম, ঠিক আছে, স্ক্রিপ্টের লোকও পাই না আর মনে কর যে কারো যে লোয়া ভিডিও করুম এই মানুষও পাই না, ঠিক আছে। আরে মামা বাংলাদেশের স্ক্রিপ্ট কিচ্ছু ভালো লাগে না মামা, বুঝছো, চাইছিলাম উগান্ডায় যা মুগা, উগান্ডায় যে মনে কর যে কিছু স্ক্রিপ্ট কিছু লয়ে আমি, বুঝছো। আর তুই যে তোরা যেহেতু পাইছি মামা, তুই নাকি উগান্ডার অধিবাসী, তুই যেহেতু তোরা পাইছি মনে কর তুই স্ক্রিপ্ট কিছু কবি আমার মামা, আমার চ্যানেল আমার বাইরে লাগিয়ে মামা, বুঝছিস নাই মামা, স্ক্রিপ্ট একটু কবি মামা, তুই শুনবি স্ক্রিপ্টটা? হ্যাঁ তো কত মামা? দেখ মামা তোরা আমি কত কি বুঝছিস, আমার স্ক্রিপ্ট না আমি বুঝছি সবার জন্য, বুঝছিস আমার যে মনে হয় যে বড়ো বড়ো মানে ইউটিউবাররা আজার এল টিডি তারপরে ইউনিক ব্রাদার্স, ওরা তো আমার স্ক্রিপ্ট হয়ে যায়, তুই তো মানে জানাস না কি, তুই জানাস না আমার তো লয় স্ক্রিপ্ট, বুঝছিস এর নাম তোর স্ক্রিপ্ট দিব আমি, মন দিয়ে শুনবি, ঠিক আছে, ভালো লাগলে তো কিছু লাগবো না বন্ধু, না বন্ধু বান্ধব বিশ্বাস। দেখ মামা তোরা আমি যে স্ক্রিপ্ট করেছিলাম আমি, হ্যাঁ এটি কিন্তু আমি কিন্তু কাউরি গই না, বুঝছিস না কাউরি গই না, এই স্ক্রিপ্ট আমি একমাত্র তোর গেছিলাম, ঠিক আছে তুই হুন স্ক্রিপ্টটা, ঠিক আছে মনে করছি কি একদিন, হ্যাঁ দুইটা বন্ধু, ঠিক আছে স্ক্রিপ্টটা কিন্তু আই করে লাগে, এই স্ক্রিপ্টটা কিন্তু মনে হচ্ছে ফানি হইব, ঠিক আছে ফানি হইব, করা ফানি হইব, অনেক ফানি হইব স্ক্রিপ্টটা, মনে করছি কি একটা পাই একটা মায়ের একটা পড়াশোনা বই হবে, বুঝছিস রমলা বিটে বই দিছে, ঠিক আছে এক কাম করবি তুই যাবি একটা বমলবি, বমলে কিছু রেখে দিবি, ঠিক আছে দেখবি যে ওটা পেটে গেছে আর বাকি যা, ঠিক আছে এটাই তোর 20 মিনিট স্ক্রিপ্ট, এটা তোর ফানি স্ক্রিপ্ট, একটা মাইয়া বইয়া থাকবো, একটা পোলা বই দেবো, বোমড়া দেবো, বাকিটা বানায় লোবো। আমাদের আমি তোর কাছ থেকে এরকম স্ক্রিপ্ট আশা করি না, ঠিক আছে আমি ভুলছিলাম উগান্ডার স্ক্রিপ্ট অনেক ভালো, এখন দিয়ে তুই বাঙালি যা, তোর বাঙালি স্ক্রিপ্ট একদম ভালো লাগে না কিরম, আমার তোর আমার স্ক্রিপ্ট ভালো লাগে না, হ্যাঁ আমার স্ক্রিপ্ট সালমান খানে দিছি, শাহরুখ খানে দিছি, সবাই ভালো লাগছে, খালি তোর ভালো লাগে না, হ্যাঁ যা তোর লাগে থাকবো না, আর আমিও এই বাংলাদেশে থাকবো না, আমি ওখানে যাবো বাংলাদেশের জীবন, তোমার যাইস না মামা, যাইস না আমার, না চলবো না চলবো না, মানে মামা একটা স্কিপ করে যা, তুই আমার যাইছি তোর ভালো লাগে না, ঠিক আছে তোর ভালো লাগে নাই যাবো কারণ যা যা তোকে স্কিপে দিব না, যা রাইট পর রাইট যাই সুন্দর করে স্কিপে বানাইছি, যা তোর দিবই না থাকবো না। এক পিস কিপ খেলাম তাও দিল না, এক পিস কিপ এত মাইক কিনলাম, ক্যামেরা কিনলাম টাকা দিয়া, আমার সবই পিতা চ্যানেল নেওয়া বাইরে নেবো না, যা আশা করছিলাম জীবন হইব না, আরে মামা তুই এনে বইয়ের স্কিল লিগা 1 লাখ লোক কান্দি স্কিল লিগা, আরে মামা কি কম দুঃখের কথা, একটা বন্ধুত্ব একটা স্কিপ চাইছিলাম এমনই সিপ কইছে, আর বাংলাদেশে টাকা যাবো না আর বাঙালির স্ক্রিপ্ট শুনলে মামা, ঠিক আছে কান্দো না হ্যাঁ মামা, বুঝছো এই বাংলাদেশে থাকা যাবো না, ঠিক আছে আমি উগান্ডায় যাবো গা, আর ব্যাংসে বমু ব্যাংসে বোয়ার মতো আমার জায়গা আছে, আমার গাছের নিচে আমার ভালো, আরে মামা যাওয়ার হয়েছে আর আমার লোক উপরে বল, আমি তোর বই স্ক্রিপ্ট ঘুমাই, আমার তো আমার কবিতা স্ক্রিপ্ট, হ্যাঁ আমি তোর ঘুমাই, মামা হুন তোর কি স্ক্রিপ্ট লাগবো, তুই আমারে কম আমি তোর স্ক্রিপ্ট কম, তুই আমার সত্যি স্ক্রিপ্ট হবে এমন স্ক্রিপ্ট করতে মামা, ঠিক আছে আমার চিন্তা হ্যাঁ যে বুঝছিস নাই মামা, কি স্ক্রিপ্ট করবি আমার, ঠিক আছে হুন মামা তোর কি স্ক্রিপ্ট লাগবো ক, আমি বাংলাদেশ জুড়া সারা দেশ ঘুরছি বেটা স্ক্রিপ্টের লিগে বেটা, আমি এখন স্ক্রিপ্টের পুরা সেলিব্রিটি হয়ে গেছি, যেই জায়গায় যাই সেই জায়গায় আমার মানুষের খুশি স্ক্রিপ্ট বানানোর লিগা,
তেমারে কও আমি দিন রাত পরিশ্রম করে তোর লিগি স্ক্রিপ্ট বানাই দিম তেমারে শুধু কও আর মামা আমার উগান্ডার স্ক্রিপ্ট লাগবো মামা ঠিক আছে উগান্ডা তারপর অস্ট্রেলিয়া ইন্ডিয়া এইসব স্ক্রিপ্ট লাগবো মামা এ খালার পুতরে কইছিলাম মামা বুঝছো স্ক্রিপ্ট কইতে এমনি স্ক্রিপ্ট কইছে মামা ভালো লাগলো না এটা আমার একটা স্ক্রিপ্ট বানাবি মামা একটা স্ক্রিপ্ট বানা দিবি ঠিক আছে আমার ছেলে যেন মনে কর যে পুরো বিশ্বের ভিতরে সেলিব্রিটি হয়ে যাবে ঠিক আছে মামা শোন মামা আমি তোর একটি স্ক্রিপ্ট করবো এটা 40 মিনিটের মধ্যে বুঝছস এই স্ক্রিপ্টটা তুই বাংলাদেশ সুগন্ধা মুগন্ধা কোনো জায়গায় খাবি না আমি এটা নিজে স্ক্রিপ্টটা বানাইছি তোরা চার বন্ধু এক লোকের রাস্তা দিয়ে যাবি যাওয়ার পর এখানে দেখবি কবরস্থান আছে হ্যাঁ কবরস্থানে গিয়া আছে না এক বন্ধুর কবি কি মালটা নিয়ে ওখানে রাখবে তো দেখবি কি একটা লাশ এখান থেকে উঠা দাঁড়াইবো উঠা দাঁড়ার পরে তারপরে তোর একজনছিলাম ও একই ভুমচুং স্ক্রিপ্ট কইছে এর লেগে মনে করে বাঙালির স্ক্রিপ্ট এক বাঙালির স্ক্রিপ্ট একদম ভালো লাগে না মামা ঠিক আছে বাংলাদেশ যা থাকবো না বাংলাদেশ থেকে উগান্ডা মুগান্ডা যা মুগান বাংলাদেশ আমার একদম ভালো লাগে না মামা তোর স্ক্রিপ্ট আমার ভালো লাগে তোস তুই লিখে এত কষ্ট করে স্ক্রিপ্টটা বানাইলাম তুই আমার স্ক্রিপ্টটার মূল্য দিলি না আমার স্ক্রিপ্ট ভুয়াইছে হ্যাঁ যা তো বলি গা স্ক্রিপ্ট বানাবো না তুমি যাবি কে বন্ধু যাবো গা আরে দোস্ত কি অবস্থা কেমন এদিকে তুই আরে মামা তুই যে শুনলাম তুই নাকি নতুন ইউটিউব চ্যানেল খুলছস তুই জন্য আসলাম তোর সাথে দেখা করতে আমি এই জায়গা তুই কেমনে জানিস ফেসবুক ট্র্যাক করে আইসি আর কেমনে আমাকে ফেসবুক ট্র্যাক করছস আর লোকেশন না মানুষ ট্র্যাক করে আসে তুই ফেসবুক ট্র্যাক করে আইসিস আর যা হইছে হইছে তুই কে লেগে আইসিস এটা শুনলাম তুই নাকি নতুন ইউটিউব চ্যানেল খুলছিস আমার ছোটবেলা হয়ে গেছে আমি একটা মুভি বানাবো ঠিক আছে যাক তুই যখন হইছস তাহলে আমার ইজি হলো কাজটা বুঝছস সেজন্যই আসা মামা দেখ তোকে বাঙালির স্ক্রিপ্ট আমার একদম ভালো লাগে না ঠিক আছে আমার মনে করছে বাঙালি তোরা যে স্ক্রিপ্ট কস আমার একদম এগুলো ভালো লাগে না মনে করছি আমি উগান্ডায় যাবো গা উগান্ডায় যা ভালো ভালো স্ক্রিপ্ট লাগবো ওই যে কালা কালা স্ক্রিপ্ট লাগবো বুঝছিস মামা তোর এই স্ক্রিপ্ট আমার একদম ভালো লাগে না তুই জানি না কার থেকে কি স্ক্রিপ্ট নিছস ঠিক আছে আমি তোর এমন স্ক্রিপ্ট দিবো একবারে মনে কর যে তুই আকাশ উড়ে যাবি বুঝছিস নাই আর তুই উগান্ডা যাবি আমেরিকা ইউএসএ তো আমি স্ক্রিপ্ট ব্যবহার করছি বলাবে ইউটিউবে তুই আইসস কি কই যাবি কইলি উগান্ডা আর উগান্ডার বেশি ব্যাপার না আমার মায়ের নিচে করা থাকে ভাই একটা স্ক্রিপ্ট ভাই একটা স্ক্রিপ্ট তোর আমি কোনো উগান্ডাও দিবো না কোনো আমেরিকাও দিবো না তোর একটা দিবো না খালি তুই বুঝছিস নাই তুই নিয়ে এই নগদ পাঙ্ক আমার তোর আমি দেখি বুঝি তুই যে একটা ভালো স্ক্রিপ্ট দিবি ঠিক আছে তোর আমি মাত্র তখন টেস্ট করতেছিলাম ঠিক আছে মামা তুই আমার ভালো একটা স্ক্রিপ্ট দিবি নোয়াখালী ঠিক আছে খাস নোয়াখালীর একটা স্ক্রিপ্ট দিবি ঠিক আছে কয় বার মামা স্ক্রিপ্টটা মনে কর এই স্ক্রিপ্টটা করা ঠিক আছে এটা সবাই খুবই কিন্তু তোরই কিন্তু দিতে আসতে আমার বন্ধু লাগবে এটা বুঝছিস আর সেকেন্ড হলো তুই যখন একটু পাবি আমার একটু চান্স চুজ দিস ঠিক আছে আমরা রেখে বুঝিস না আচ্ছা বেশি কথা না বাড়া স্ক্রিপ্টটাই এদিকে মনে কর নোয়াখালী গেছিল বালো কথা আল্লাহ হেতর লয় দেখা করতে গেছি আই ঠিক আছে বই রয়েছি দুজন হেতার একাল হাসে আরে হাসত কি লাই বন্ধু আল্লাহ তেজা কাহিনী হয়ে গেছে কি হয়েছে হেতে বলতে আছে যে হেতের রিলেশনে গেছিল বুঝতি রিলেশন করতেছে খেলাধুলা করতেছে ঠিক আছে এতেরা তো পুরাই হাগল হয়ে গেছে মাইয়াও হাগল হয়ে গেছে ঠিক আছে তো হঠাৎ 14 ফেব্রুয়ারি চলিয়ে এলো মামা তারপর আরে মামা আমি মনে করছিলাম তোকে বাঙালির স্ক্রিপ্ট আমার ভালো লাগে না মামা তোর স্ক্রিপ্ট আমার মামা করা লাগছে বুঝছস বলছিলাম আমি বলছিলাম নি যে স্ক্রিপ্ট করা হবে বুঝতি 14 ফেব্রুয়ারি এত ব্রেক হবে ব্রেকআপটা যাচ্ছে না মামা কেমন লাগছিস মামা তারপর কেমন হয়েছি গিয়ে আগে বল তারপর তোরে বলতে আসি আর মামা তারপর পরেরটা বানাবিস
কেমন হয়েছে মা? এই তোর স্কিপ আমি তোর মনে করছিলাম একটা উগান্ডার স্কিপ কবি, যা ওটা বাদ দিলাম, একটা নোয়াখালীর স্কিপ কবি, যে মামা কোন স্কিপ হইলো, আমি তোর স্কিপ ভাল লাগে না মামা, যা আমার চ্যানেলটা মনে আর বাইরে লইব না আমার এই দুই চোখকে দেখতে বুঝছস? হ্যাঁ, তো আমার সামনে একটা উজ্জ্বল একটা বুঝছ যে তোর লেগে, যে তুই নাকি ইউটিউবে নাকি পড়ে গেছিস বুঝছ না, যদি অস্ত একমাত্র আমার লাগে বুঝছ না, কারণ আজকে তোর আমি এমন স্কিপ দিব তুই পুরো পাগল হয়ে যাবে বুঝছ, যদি তোর না ভালো লাগে আমি তোর 1000 টাকা দিব, 1000 টাকা দিব না, 1000 টাকা দিব বুঝলাম না, চলো তোমার তুই আমার স্কিপ দিবি, হ্যাঁ তোমার একটা করার স্কিপ দিব মা বুঝো নাই মা, এখন তুই মন দিয়ে আমার স্কিপ তুই খুব বুঝছ নাই, দেখ সাপোজ একটা বল একটা মাইয়া বুঝছস, ওরা দুজন দুজন অনেক ভালোবাসে বুঝছস, অনেক ভালোবাসে, এরপর কিছুদিন পরে কি জানোস মামা, কি জানোস কি সে মামা ক, কি জানোস মামা ক, মামা ক মামা কারি উনি মামা কি সে বলে তাড়াতাড়ি কম মামা, না কই দেব আমার দুঃখে কলতে মুখটা মেটে দেস মামা, তারপরে খাইনি অনেক জঘন্য খাইনি, তোর বাংলাদেশ স্কিপ আমার লাগবো না ঠিক আছে, তোর স্কিপ আর কুত্তার ব্যয় ব্যয় সমান ঠিক আছে, বিলে তুমি আমিও করে ঠিক আছে, ভাই হন ভাই আমার 1000 টাকা দি এদিকে, ভাই তোর স্কিপ তোর টাকা আমার লাগবে না, তোর স্কিপ আমার লাগবে না, যা যা তুই থাক মামা আমি যাই গা, দেখলেন তো ভাই এটাই ভাই বাঙালির স্কিপ।